ঢাকা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির বাসায় বিদেশি অনেক ব্র্যান্ডের মদ দিয়াবার পাশাপাশি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইএসও পাওয়া গেছে। এ মাদক উচ্চবিত্ত ঘরের সন্তানদের সেবনের প্রবণতাই বেশি। রাজধানীর বনানীর পরিমনির বাসায় র্যাবের অভিযানে এসব মাদক জব্দের কথা নিশ্চিত করেছেন একজন দায়িত্বশীল কর্মকর্তা। সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে ওই বাসায় অভিযান চালায় র্যাব। পরে সন্ধ্যায় পরিমনিকে আটক করা হয়। যেসব অভিযোগ রয়েছে সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে পরিমনিকে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। ওই কর্মকর্তা জানান, পরিমনির বাসায় যাবতীয় আসবাবপত্র থরে থরে সাজানো রয়েছে বিদেশি মদ। বিদেশি ব্র্যান্ডে যত ধরনের মদ আছে প্রায় সবই ওখানে মিলেছে। ফ্রিজ ভর্তি ছিল নামে দামে ব্র্যান্ডের মদ। এর পাশাপাশি এই নায়িকার বাসায় মিলেছে সর্বনাশা মাদক ইয়াবা, এমনকি সেখানে ভয়ঙ্কর মাদক এলএসডি আইএসও পাওয়া গেছে। এর আগে র্যাবের অভিযান দেখে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে শুরু করেন পরিমনি। তিনি লাইভে অভিযোগ করেন, তার বাসায় বিভিন্ন পোশাকে লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন, কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। পরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে।